বিধ্বংসী অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ি মহকুমায়। শনিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহকুমা বাগডোগরা এয়ারপোর্ট মোড় মার্কেটে। কোনো হতাহত না হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা। জানা গেছে এদিন ভোরের রাতে টহলদারি পুলিশ প্রথমে একটি কাপড়ের দোকান থেকে ধোঁয়া উঠতে দেখতে পায়। সাথে সাথে মার্কেটে দোকান মালিক নির্মল রায়কে খবর দেওয়া হয়। খবর পেয়ে দোকান মালিক ঘটনাস্থলে ছুটে আসেন। ততক্ষণে গোটা বাজার এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। কাপড়ের দোকান থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা পাশাপাশি দমকলে খবর দেয়। খবর পেয়ে মাটি কাটা দমকল বিভাগ থেকে একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে শিলিগুড়ি দমকল বিভাগ থেকে আরও একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে আসে বাগডোগরা থানা পুলিশ। তবে ততক্ষণে তিনটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। লাগোয়া আরও কয়েকটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়। আগুন লাগার কারণ হিসেবে প্রাথমিকভাবে দমকল কর্মীদের অনুমান শর্ট সার্কিট থেকেই হতে পারে। তবে আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে বাগডোগরা থানার পুলিশ ও দমকল বিভাগ। কোচবিহার মিশন হাসপাতাল এখন আর হায়দ্রাবাদ নয়। আপনি কি গ্যাস্ট্রিক, আলসার, হেপাটাইটিস, লিভার সংক্রান্ত রোগে ভুগছেন? এখন থেকে সপ্তাহে 7 দিন 24 ঘন্টা পাচ্ছেন রেনাউন্ড গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর পরমেশ্বর রমেশ জুনার। রোগী দেখছেন কোচবিহার মিশন হাসপাতাল, NH-31 চকচকা, কোচবিহার।